গুড ইভিনিং। তো কি করছো সবাই? তো এই যে দেখতে পাচ্ছ আমি বাবুকে নিয়ে বসে আছি। তো ওর আজ দুটো ভ্যাকসিন লেগেছে, তো তার জন্য খুব জ্বর এসেছে, ওর খুব বেশি পরিমাণে ওর জ্বর এসেছে। আর বিছানায় তো থাকছেই না, শুধু কান্না করে যাচ্ছে। এই যে একদম হাসি হুসি নেই ওর মুখে। ওকে, এভাবেই আমি বসে আছি ভ্যাকসিন দেওয়ার পর থেকে, এভাবেই নিয়ে বসে আছি। খুব কষ্ট হচ্ছে ওর, দু পা তো একদম নাড়াতেই পারছে না। তো প্রথম যখন ভ্যাকসিন দিয়েছিলাম তখন তিনটা লেগেছিল ওর, এক হাতে, তারপর দু পায়ে লেগেছিল। তখনও রাতে ঘুমাতে পারেনি ব্যথার জন্য, এত ব্যথা হয়েছিল। আজ ওভাবে এভাবেই করবে। তো আজও তিনটে ছিল, তো তিনটে দেওয়া হয়নি, দুটো দিয়েছে ডক্টর। তো বলেছেন যে সামনের মাসে আরও একটা দিয়ে দেবেন, তো আজ একটাই দিয়েছেন, দুটো দিয়েছেন। তো এই যে বাবু একদম, ওরও একদম শরীরটা ভালো নেই আজ। আজ তো সারা রাত ও ঘুমাতে পারবে না আর আমরাও ঘুমাতে পারবো না, ওকে এভাবে নিয়ে বসে থাকতে হবে। তো সবারই এরকম হয়, সব বেবিরই এভাবে ভ্যাকসিন লাগানোর পর এভাবে জ্বর উঠে যায়। তো খুব খারাপ লাগছে মুখের দিকে, এভাবে ও থাকে না। দু পা তো একদম নাড়াতেই পারছে না, ও নাড়ালেই কেঁদে ওঠে, নাড়ালেই কেঁদে ওঠে। কি হয়েছে বাবু? ঘুমাতেও পারছে না, ব্যথার জন্য হবে, ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছে না। তো এভাবে ওকে নিয়ে আমি বিকাল থেকে এভাবেই বসে আছি। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। ওর শরীরটা খারাপ থাকলে আমারও ভালো লাগে না কিছু। কমে যাবে, কাল কমে যাবে, 24 ঘন্টা থাকে তারপর কমে যায়। তো কাল পর্যন্ত তো এভাবেই থাকতে হবে আমাদের, আমার বাবুসোনাকে কুলে কুলে নিয়ে। বিছানায় তো থাকবেই না, এমনিতে ও বেশি বিছানাতে থাকে না। আর আজ তো আরও এখানে ভ্যাকসিন লেগেছে দিয়ে পায়ে, তো আরোই থাকবে না বিছানায়। এত জোর এসেছে ওর, খুব খারাপ লাগছে ওকে দেখে। এভাবে বসে আছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, আমারও ভালো লাগবে। আমি তো এভাবেই আজ বসে থাকবো, তো তোমাদের সাথে বেশি টাইম কথা বললে তোমাদেরও বোরিং লেগে যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করে দেই। তো এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। তো আমার সাথে থাকো, আমাকে এভাবে সাপোর্ট করে যাও সবাই।